এ বি এবং সি এর মান দেওয়া আছে এবং এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা এখানে এ বি এবং সি এর মানগুলো লিখব। এ সমান, বি সমান এবং সি সমান। আমরা ছোটবেলায় যে ভেক্টর গুণন বা ভেক্টর যোগ বিয়োগ শিখেছিলাম, তো ওই নিয়মই এটা হবে। আমরা এখানে ফার্স্ট ব্রেকেটে আছে এ এবং বি, অর্থাৎ এ ভেক্টর এবং বি ভেক্টরের ভেক্টর গুণন করব। তো ভেক্টর গুণনে আমরা শুধু মানগুলি লিখব এখানে। মানগুলো লিখার পর আমরা আই কে যদি নিই, তাহলে আই এর সারি এবং কলাম বাদ, তাহলে এই দুইটা থাকে। এদের মধ্যে আমরা কারসাজি করব, গুণ করব। যখন নিচ থেকে উপরে যায় তখন একটা নেগেটিভ অতিরিক্ত যুক্ত হয়, তো সেক্ষেত্রে আমরা যোগ বিয়োগ গুণ করতেছি। যেমন 4 দশে 40 মাইনাস, কেন, কারণ -10 ছিল, এবং 5 দ্বিগুণা 10 মাইনাস, আর সূত্রে মাইনাস, মাইনাসে মাইনাসে পজিটিভ, তো ওই সি এর সি থাকলো। তো এখানে মানগুলো হইল 5i -22j -30k। দেন সি এর মানগুলো আমরা লিখতে পারি 5i +7j -4k। এবার হলো স্কেলার গুণন, অর্থাৎ দুটি ভেক্টরের স্কেলার গুণন অবশ্যই একটি স্কেলার রাশি, অর্থাৎ একটি স্কেলার মান নির্ণয় হবে, অর্থাৎ কোনো ভেক্টর বা কোনো দিক থাকবে না, শুধু মান নির্ণয় হবে। তো আমরা স্বাভাবিক নিয়মে গুণ করে দিলাম। গুণ করে দেওয়ার পর এখানে হলো 25, এখানে হলো 22 গুণ 7 154 প্লাস 3 4 12 120, এখানে যোগ করলে হচ্ছে 45, পজিটিভ 145, -54, তার মানে -9 থাকছে, তার মানে দ্যাট ইজ অ্যান্সার -9। থ্যাংক ইউ।